সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম। আজকের প্রোগ্রামে আমাদের সাথে আছেন উম্মে শাইলা রুমকি ম্যাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। ম্যাম শুরু করবো তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। ম্যাম একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে মেয়েদের জন্য কোন সাইডে ক্যারিয়ার গড়াটা ভালো হবে? রিসার্চ, চেম্বার, স্পোর্টস অর সরকারি জব? এটা খুব কঠিন প্রশ্ন, কারণ আসলে এটা পুরোটাই নির্ভর করে যার যার চয়েসের উপরে, কে কে কিরকম কাজ করতে ভালোবাসে সেটার উপরে আসলে নির্ভর করে সে কি ধরনের কাজে যেতে চায়। যেমন আমার ক্ষেত্রে সব সময় মনে হতো যে ইন্ডিপেন্ডেন্ট কিছু করা, নিজে কিছু করা, এককভাবে কিছু করা, এটা আমার প্যাশন ছিল। এবং আরেকটা ব্যাপার হলো যে বাই বর্ন এটা আমার রক্তের মধ্যে আছে যে আমি নিজে কিছু করব। দেখা যায় এরকম যারা একটু ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে চায় তাদের জন্য আসলে চেম্বারটা ভালো, বা উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ, বা যে কোনো কিছু যেটা সে এককভাবে করতে চায়। আবার অনেকে আছে ভীষণ পড়ুয়া, পড়তে ভালোবাসে, যেমন আমি মোটেও পড়তে ভালোবাসি না। তো সেরকম যারা পড়তে ভালোবাসে তাদের জন্য রিসার্চ করাটা জরুরি, বা রিসার্চ করতে পারে চাইলে। আবার অনেকে আছে যে একটা সাদা মাটা জীবন যাপন করতে চায়, সকালে অফিসে যাবে, বিকেলে বাসায় ফিরবে, তার জীবনে আসলে খুব বেশি উত্থান পতনের মধ্য দিয়ে সে যেতে চায় না, খুব স্বাভাবিক একটা জীবন যাপন করতে চায়। তো সেক্ষেত্রে সে বেছে নিতে পারে একটা সরকারি জব, একটা সাদা মাটা জীবন বেছে নিতে পারে। আসলে পুরো বিষয়টাই নির্ভর করছে ব্যক্তিগত চয়েসের উপরে, কারণ আমার নিজের কাছে মনে হয় জীবন মানেই হচ্ছে একটা সুযোগ বা একটা চয়েস আছে, আপনি কিভাবে থাকতে চান। আপনি কি ভালো থাকতে চান তাহলে সেটা একরকম, আপনি কতটা ভালো থাকতে চান তাও নির্ভর করে আপনার ক্যারিয়ার, আপনার ক্ষমতা, আপনার ব্যক্তিগত সদিচ্ছার উপরে। তো সেই জন্য এটা আসলে নির্ভর করছে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের ব্যক্তিগত ইচ্ছা কি, তারা কি ভালোবাসে সেটা আইডেন্টিফাই করে সেইভাবে কাজ করা। যেমন আমি আমি একটু উদাহরণ দিই, আমাদের একটা বিজনেস প্রোগ্রাম গুলো যখন হয় তখন এটাতে একটা সল্ট অ্যানালাইসিস করতে হয়। সল্ট অ্যানালাইসিস মানে হচ্ছে আপনার এক্সটেন্ট, উইক, থ্রেট অ্যান্ড রিস্ক, এই চারটা জিনিসকে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নিতে হয়। ঠিক তেমনি জীবনের ক্ষেত্রেও আপনি যখন ঠিক করবেন যে আপনি কোন লাইনে যেতে চান, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সল্ট অ্যানালাইসিস করাটা খুব জরুরি। তো এস ফর হচ্ছে এক্সটেন্ট, আপনার কি কি কোয়ালিটি আছে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, আমি আমাকেই উদাহরণ দিয়ে বলছি, আমি জানি না সবাই শুনতে পাচ্ছে কিনা, তো সেটা হলো, আচ্ছা তা একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন সর্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে এস ফর হচ্ছে এক্সটেন্ট। তো আমি চিন্তা করে দেখলাম আমার এক্সটেন্ট হচ্ছে প্রেজেন্টেশন, আমি প্রেজেন্টেশন করতে ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি বা পারি, সো দিস ইজ মাই স্কিলস, আমি এটাকে ঠিক করলাম। এখন আমার উইকনেস কি, আমি উইকনেস এর ক্ষেত্রে গিয়ে দেখলাম যে আমি যদি ইন্টারন্যাশনালি কম্পিট করতে চাই, আমি যদি অন্য পৃথিবীর অন্য অন্য দেশের মানুষের সঙ্গে কম্পিটিশনে যেতে চাই, তাহলে আসলে আমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানাটা জরুরি। তাহলে আমার উইকনেস হচ্ছে আমি ইংরেজি ভালো জানি না। এখন হচ্ছে আমার থ্রেট কি, টি ফর থ্রেট। তো আমার থ্রেট হচ্ছে, বা থ্রেটটা হচ্ছে এই যে আমার চাইতে অন্য দেশের মানুষের এক্সেন্ট, ইংরেজি এক্সেন্ট ডিফারেন্ট, আমার সাউথ এশিয়ান বলে আমার এক্সেন্ট অন্যরকম, তো সেটা হয়তো বা অ্যাকসেপ্টেবল হবে না, দিস ইজ মাই থ্রেট। এখন রিস্ক কি, এই ঘটনা এই এই কাজটা যদি আমি করতে চাই তাহলে রিস্ক কি, সেটার রিস্ক হচ্ছে যেহেতু এটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডল, একদম পুরোটাই ইন্টারন্যাশনাল ব্যাপার, অনেক দেশের মানুষজন এর মধ্যে আসবে, তো সেখানে কম্পিটিশনটা অনেক বেশি হাই হবে, দিস ইজ মাই রিস্ক। তো ধরেন আমি যখন একটা সিদ্ধান্ত নিলাম, তার আগে আমি স্ট্রেংথ দেখলাম, উইকনেস দেখলাম, থ্রেট দেখলাম, রিস্ক দেখলাম, দেখার পরে যদি আমি দেখি যে আমার স্ট্রেংথ অন্যগুলোর চাইতে বেশি, দেন আমি কাজটা করতে এগিয়ে যাব। আমি যদি দেখি আমার এক্সটেন্ট উইকনেসকে কমানো সম্ভব, অর্থাৎ এটার জন্য আমার ট্রেনিং দরকার, আমি ভালো ইংরেজি শেখার জন্য আমার ট্রেনিং দরকার, আমার হেল্প দরকার, আমার নিজেকে তৈরি করা দরকার, তো আমি তাহলে আমার উইকনেসকে এক্সটেন্টে পরিণত করব এবং দেন আমি কাজটা করব। তো এইটা হলো একটা প্ল্যান। এইটা এইভাবে বলার অর্থ হচ্ছে আপনারা যখনই যে কাজটা করবেন তার আগে নিজেকে একটু অ্যানালাইসিস করাটা ভীষণ জরুরি, এটা না হলে ওই মুশকিল হয়ে যায়, অর্ধপথে নেমে না আপনি ফিরে আসতে পারেন না বাকি কাজটা আপনি শেষ করতে পারেন, ঠিক আছে। এই জন্য আইনস্টাইনও বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজের জানাটা খুব জরুরি।
আচ্ছা, এখানে যারা যারা আছে আমি একটু প্রত্যেকের নাম এবং ছবিও দেখতে চাই যদি কারো আপত্তি না থাকে, এবং কে কোন ব্যাচ, ওটা হলে বোধ হয় ভালো হয়। জি ম্যাম, আমি সম্ভব দেখছি। সম্ভব কি, না হলে অসুবিধা। আমরা সিনিয়র ব্যাচ থেকে শুরু করি। আমার সঙ্গে আসলে কারো সেভাবে পরিচয় নেই, তো ওই জন্য আমি একটু পরিচিত হতে আগ্রহী। অবশ্যই ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমি মোত্তাকিম বিল্লাহ ইমরান, হোম টাউন বগুড়া। আমি 24তম ব্যাচ। 24তম ব্যাচ? ও, আমি তাহলে অনেক সিনিয়র হয়ে গেছি, কারণ আমি তো 8তম ব্যাচ ছিলাম। জি ম্যাম। এনিওয়ে, তারপর কে আছে? ম্যাম, আমি সুমাইয়া বিনতে হক মারিয়া, আমার হোম টাউন পাবনার ঈশ্বরদীতে। আমি 24তম ব্যাচ থেকে বলছি। ঈশ্বরদীতে আমার খালা শাশুড়ি থাকেন, আমি গিয়েছি, আমি বগুড়াও গিয়েছি। আমি মোটামুটি বাংলাদেশের সমস্ত জায়গায় ঘুরেছি, আমার ঘুরতে ভালো লাগে। তবে যখনই সময় পেতাম আমি চলে যেতাম ঘুরতে। এটা খুব ভালো একটা বিষয়, অনেকে ঘুরতে চেয়েও ঘুরতে পারে না আসলে। আমার কাছে কি মনে হয়, এটা যদি ছেলে মেয়ে বলে বলছি না, আমার কাছে মনে হয় যে আমাদের যেটা মুশকিল সেটা হলো আমরা আসলে নিজেরাই জানি না কি চাই, মানে আমরা খুব বেশি ফোকাস না। আমি জানি না, আমি আমার কথায় কর্মে সবসময় একটা কথা বলি, সেটা হলো বি ফোকাস। তুমি যেটাই করো, যে কাজটাই করো, ইভেন এটা যদি ঘর পরিষ্কার করা হয়, ক্লিনিং এর কাজ হয়, সেই কাজটাই খুব মন দিয়ে ভালো করে করা, এটাই আমাদের মুশকিল। এবং এটাই এটাই একটা কারণ যে আমরা ফোকাস না। যেমন ধরেন, মানে এটা খুব অদ্ভুত লাগে আমার কাছে, আমি 12-13 বছর ধরে মানুষের সঙ্গে কাজ করছি, ফিজিওথেরাপি করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হচ্ছে। তাছাড়া আমি এমনিতেই একজন এন্টারপ্রেনারশিপ মেন্টর হিসেবে কাজ করেছি, ফলে প্রচুর একদম অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষদেরকে আমরা হাতে ধরে বিজনেস শিখিয়েছি। তো ওসব করতে গিয়ে আমি খেয়াল করেছি যে মানুষ খুব একটা ফোকাসড না, মানে সে কি করবে সে নিজেও জানে না, এটা একটা ব্যাপার। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েরা বড়ই হয় ছোটবেলা থেকে একটা ব্যারিয়ারের মধ্যে। হ্যাঁ, শুধু মেয়ে না, আমি এটা আমি মেয়ে ছেলে জেন্ডার আলাদা করতে চাই না, আমি আমার দেশে খেয়াল করে দেখেছি যে আমরা যেভাবে বড় হই, এই বড় হওয়ার প্রক্রিয়াটাই ভুল, এবং এই ভুলের কারণেই আমরা খুব বেশি দূর আগাতে পারি না। যেমন একটা এক্সাম্পল যদি দেই, যেমন ধরেন খুব ছোটবেলায় একটা তেলাপোকা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, তো ছেলেটাও তেলাপোকাটা দেখে ভয় পায়, মেয়েটাও তেলাপোকাটাকে দেখে ভয় পেল। তো মা এসে কি করে, ছেলেটাকে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়, দিয়ে বলে, বেটা তুই পুরুষ মানুষ না, তেলাপোকা দেখে ভয় পাস? তো এটা যখন বলে, এই ছেলেটা যখন বড় হয় তখন সেভাবেই বড় হয় যে ওকে, আমি হচ্ছি পুরুষ মানুষ, কোনো কিছু দেখে আমার ভয় পেতে হয় না। তো সে এক ধরনের প্রাউডলি বড় হয়, এক ধরনের আত্মবিশ্বাস কনফিডেন্স নিয়ে বড় হয়। ওই একই মা মেয়েটাকে যখন একটা চড় মারে, তখন চড় মেরে বলে, তুমি তেলাপোকার কাছে কেন এসছো? তুমি যখন বড় হচ্ছ, একটা মেয়ে যখন বড় হয় তখন সেভাবেই বড় হয়, সমস্ত ভয় থেকে, বিপদ থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে দূরে থাকতে হয়, সরে থাকতে হয়, পালিয়ে থাকতে হয়। সো এইটাই লেস কনফিডেন্স তৈরি করে দেয় মেয়েদের, কনফিডেন্স তৈরি করে দেয় ছেলেদের। বা আবার কিছু কিছু ছেলেও কনফিডেন্স পায় না বিকজ অফ ওই ওইভাবে বড় হওয়ার কারণে। যেমন আরেকটা উদাহরণ দেই, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল, আমি একবার লিখেছিলামও, সেটা হলো আমি একবার ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি, তো মেয়েটা মাস্টার্স করা, তো ওই মেয়েটাকে একটা ফর্ম ফিল আপ করতে দিল, মেয়েটা কিছুই লিখতে পারছিল না, নিজের নাম ছাড়া বাবার নাম টাম সব ভুলেছিল, মানে কিছুই লিখতে পারছিল না। তো আমার কাছে এসে বললো যে আপু আমাকে একটু হেল্প করেন, আমি লিখতে পারছি না। আমি বললাম, এটা তো মাস্টার্স এর ফর্ম, আর আপনি অলরেডি মাস্টার্স পাস করে এসেছেন, মানে একটা ফর্ম লিখতে পারছেন না। তো আমি তাকে হেল্প করলাম, পরে আমি বুঝলাম আসলে ও লিখতে পারছে না কথাটা ভুল। ব্যাপারটা হলো সে এতটা কনফিডেন্স হীনতায় ভোগে, এতটা আত্ম মানে ইয়ের মধ্যে ভোগে, হীনমন্যতায় ভোগে, যে সে ভাবছে আমি যাই লিখবো ভুল হয়ে যাবে, সে ভাবছে আমি আমার বাবার নামটাও বোধ হয় ঠিক করে লিখতে পারবো না। তারপরে দেখেন, এটা হচ্ছে তার ভয়, তার ইনার ফিয়ার, যেটা কাজ করছে এত পড়ালেখা করার পরেও সে সেখান থেকে ওভারকাম করতে পারেনি। তো এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনি কিভাবে বড় হচ্ছেন, আপনার বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে কতটা উৎসাহ আছে, কতটা উদ্দীপনা আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য
যারা আমি জানি না এখন এসব ব্যাচের মধ্যে যারা মা হয়েছেন বা যারা বাবা হবেন কিংবা যারা হবু আছেন, তারা যখন আপনাদের ছেলে মেয়েদেরকে বড় করবেন, মানে ওই আগের মেথডে বড় করবেন না, অলওয়েজ ইন্সপিরেশন দিবেন, অলওয়েজ অনুপ্রেরণার মধ্যে রাখবেন, যেমন আপনার সন্তান যদি তেমন কিছু একটা করে, যেমন আমরা একটা করি না, ধরেন ছোট একটা বাচ্চা দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে, তো আমরা কি করি, না 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 খবরদার, উপর উঠো না, উপর উঠো না, পড়ে যাবা, তো এই যখন না শুনে তখন বাচ্চাটার মধ্যে নেগেটিভ থট কাজ করে। কিন্তু এটা না করে আমরা যদি এরকম করতাম যে বাবা তুমি এটা উঠো, এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তুমি তাকে ব্যাখ্যা করলে এবং তুমি তাকে উঠতে সাহায্য করলে, তখন কি হয়, যদি সে পড়ে যায় তাহলে সে লার্নিং নেয়, এখান থেকে উঠলে পড়ে যেতে হয়, আর যদি সে উঠতে পারে তাহলে সে ওভার কনফিডেন্স হয়ে যায়, সে ভাবে যে আমি জীবনে অনেক কিছুতেই উঠতে পারবো। সো দিস ইজ ইয়োর ডিউটি বিং এ মাদার অর ফাদার, কিভাবে আমরা বড় করবো বাচ্চাকে, বুঝতে পেরেছো? তো এইগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো খুব ছোটখাটো ব্যাপার, কিন্তু এই ব্যাপারগুলো একটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর কে কে আছে আমার সঙ্গে, আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি। হ্যাঁ সুমাইয়া, তুমি চাইলে কথা বলতে পারো। ওকে ম্যাম, আমি শুরু করছি তাহলে। ম্যাম, দেশের বাইরে ফিমেল ফিজিওথেরাপিস্টের ডিমান্ড কেমন, সেক্ষেত্রে কি কি কোর্স বা দক্ষতা থাকতে হবে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আমি তো আসলে ইউকেতে এসেছি রিসেন্টলি, এর আগে বছর আমি আমেরিকাতে গিয়েছিলাম, তো ফেলোশিপ নিয়েই আমেরিকাতে গিয়েছিলাম। তো আমি খেয়াল করে দেখেছি যে এখানে টেকনিক্যাল যে সাবজেক্টগুলো, বিশেষ করে ফিজিওথেরাপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের ডিমান্ড খুব বেশি, এরা এরা খুব এদের এখানে প্রয়োজন। আর একটা জিনিস হচ্ছে এখানে শ্রমের মূল্য বিভাজন করা হয় না, মানে এটা মানে হচ্ছে সবাই একই রকম বেতন পায়। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই, এরা ঘন্টায় হিসাব করে, তো যে এখন মুচি ক্লিনের কাজ করে বা ক্লিনার, সেও এক ঘন্টায় যা পায়, একজন ফিজিও এক ঘন্টায় আসলে সেটা ইনকাম করে, ফলে এদের একটা স্ট্যান্ডার্ড লাইফ একই রকম। এটা হলো একটা এদের সামাজিক প্রথা। বাট মূল ব্যাপারটা হলো এখানে ফিজিওথেরাপিস্টদের খুব সম্মান, রেসপেক্ট আছে, যেটা আপনারা দেশে একদমই আমরা পাই না, মানুষ বুঝতেই পারে না যে ফিজিওথেরাপি কি। বাট এখানে আমি খেয়াল করেছি যে ওরা খুব রেসপেক্ট করে। আর এটা একটু আমাদের এখানে যেরকম ডিরেক্টলি ফিজিওথেরাপিস্টের কাছে আসে না, ডক্টরের কাছে যায়, এখানেও তাই, একটা পুরোটা সিস্টেম আছে, ওই জিপির কাছে যেতে হয়, জিপি যদি কোনো স্পেশাল ইয়ের জন্য পাঠায় তখন ফিজিওথেরাপিস্টের কাছে আসে। আর ফিজিওথেরাপি হচ্ছে খুবই স্বতন্ত্র, এখানে প্র্যাকটিস করা সম্ভব, এখানে খুবই ভালো। তবে এখন প্রশ্ন হলো যে এটাকে আমি করতে পারবো কিনা বা সবাই করতে পারবো কিনা। যারা বাইরে থেকে ফিজিওথেরাপিস্ট পড়ে আসে, আমরা যে ব্যাচেলর ডিগ্রিটা পড়ে এসেছি ওটাই যথেষ্ট এখানে কাজ করার জন্য, মানে আলাদা কোনো হায়ার ডিগ্রির দরকার হয় না। কিন্তু কেউ যদি হায়ার ডিগ্রি নেয় আরো বেশি পড়ে, সেটা গণ্য হবে বা সেটা তার একটা এক্সট্রা স্কিল। কিন্তু আমরা যে নর্মাল ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্টটা পড়ে আসি, সেটা পড়েও এখানে কাজ করা সম্ভব। বাট এখানে একটা রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে হয়, মানে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়, যেটা করতে পারলে আপনি অ্যাজ এ ফিজিও হিসাবে এখানে কাজ করতে পারবেন। ওই রেজিস্ট্রেশনের জন্য বেসিক্যালি IELTSটা খুব জরুরি হয়ে যায়, মানে ইংরেজি জানার দক্ষতাটা জরুরি হয়ে যায়। সেজন্য যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন যে এখানে আসবেন, তাদেরকে আমি বলবো যে ইংরেজিটা খুব ভালো জানা জরুরি, কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যান্ডে 7 পেতে হয়, ইচ মডিউল 7 পেলেই আপনি রেজিস্ট্রেশনের জন্য ক্যাপাবেল। আপনি তখন রেজিস্ট্রেশন ফর্মটা নেবেন, নিয়ে আপনি এটা ফিল আপ করে ওদেরকে পাঠিয়ে দিবেন, ওরা আপনার সিলেবাস, আপনার ইংরেজি দক্ষতা, এগুলো সব কিছু দেখে সিদ্ধান্ত নেবে যে আপনাকে রেজিস্ট্রেশন দিবে কি দিবে না। সো রেজিস্ট্রেশনটা হচ্ছে ইউকের একটা বড় ব্যাপার, সব দেশেরই শুনতে পাচ্ছে না। ম্যাম, আমাদের স্টুডেন্ট অবস্থায় কি কি বিষয়ে প্রিপারেশন নেওয়া উচিত, কি কি বিষয়ে আমাদের প্রিপেয়ার থাকা উচিত স্টুডেন্ট অবস্থা থেকে, মানে এখন থেকেই আমরা কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে পারবো? একটা ব্যাপার হলো যে বি স্মার্ট, মানে আমি এটা বলবো আর কি, খুবই মানে আমি যতটুকু দেশ দেখেছি খুব বেশি দেখার সুযোগ হয়নি, কিন্তু অনেক মানুষের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে, এবং এরা তো বাংলাদেশে যেরকম হাই লেভেলের মানুষ ছিল, এখানে এসে আমি কাজ করছি অটিজম নিয়ে, সো আমি অনেক মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আমার নলেজ থেকে যেটা বলতে পারি, সেটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দক্ষতা, মানে স্কিল। তো সেটার মধ্যে দুটো স্কিল, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ ভাষাটা একদম চমৎকার জানা দরকার, ইংরেজি ভাষাটা। আর 2 নম্বরটা হচ্ছে ভীষণ চোখ কান খোলা রাখা, খুবই আইকিউকে শার্প করা প্রতিদিনই। আর 3 নম্বরটা হচ্ছে টেকনোলজি, অর্থাৎ কম্পিউটারের দক্ষতা, টেকনোলজি ব্যবহারের দক্ষতা। কারণ এই আফটার কোভিড এর পরে ইউকে সবকিছুই টেকনোলজিক্যাল, মানে এখানে আপনাকে যাই করেন, ইভেন ডক্টর দেখান অনলাইন, ট্রান্সপোর্ট, টাকা পয়সা, এবং টাকা পয়সা চলে গেছে ওদের এখান থেকে, ওরা ক্যাশ ক্যাশ হ্যান্ডেল করে না। সো এভরিথিং টেকনোলজি, এখন ওই বিষয়টা জ্ঞান থাকাটা জরুরি আর কি। আর দেশেও যদি আপনি ক্যারিয়ার করতে চান, সেখানেও আমার আমার মনে হয় যে নেটওয়ার্কিংটা খুব জরুরি, নেটওয়ার্কিং এর কোনো বিকল্প নেই। সো যারা এখন স্টুডেন্ট আছেন, তারা যেটা করতে পারেন, যেহেতু নিজেরও লেখাপড়া ভীষণ কম হয়, অনেক সুযোগ পাওয়া যায় মানে কাজ করার জন্য সময়, তো একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই কোনো একটা সিনিয়র ভাইয়ের সঙ্গে থাকা, সিনিয়র আপু চেম্বারে গিয়ে প্র্যাকটিস করা, কোনো ভালো স্যারের সঙ্গে থাকা, তাহলে হয় কি এই হাতের স্কিলটা বাড়তে থাকে। আর সেই সঙ্গে যদি একটু সেলফ স্টাডি করতে পারেন, যেমন আমি এখানে যে স্টাডি করি, এখানে খুব মজা, এখানে আমি আমার প্রায় 8-9 মাস চলে গেল, আমি প্রথমে এসে বুঝতেই পারিনি যে কোনো টিচার নেই, কোনো লেখাপড়া নেই, শুধু অনলাইনে বলে দেয় যে এটা অ্যাসাইনমেন্ট করবেন, এটা ইয়ে করবেন। তো আমি ভেবেছি আছি আমার অ্যাসাইনমেন্ট তো খুব সোজা জিনিস, 3000 words এর একটা লিখে দিব মন গড়া কাহিনী। তো প্রথমবার লিখে দেওয়ার পরে টিচার আমাকে আলাদা করে যখন ফিডব্যাক দিল, তখন আমি বুঝলাম যে আসলে এটা অনেক কঠিন একটা কাজ। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করা এটা পুরোটাই সেলফ স্টাডি, কেউ আপনাকে পড়তে বলবে না, কেউ আপনাকে বলবে না পরীক্ষায় পাশ করেন, কেউ আপনাকে বলবে না যে এটা পরীক্ষা এটা পড়া, কিছু বলে না, সেলফ স্টাডি। তো আমাদেরকে স্টাডি করতে হয়, তো সেরকম মানে আমার কাছে মনে হয় যে নিটোরেও যেহেতু ওরকম পড়াশোনা হচ্ছে না বা হওয়ার সুযোগ খুব কম, সেলফ স্টাডি করাটা খুব জরুরি। হ্যাঁ, এক একটা কন্ডিশন ধরে ধরে পড়া, অনেক 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 পড়া, যেটা না বোঝা সেটা কোনো একজন সিনিয়র এর সঙ্গে আলাপ করা, মানে সময় নষ্ট না করা, নিজেকে তৈরি করা, এবং অবশ্যই সেই সঙ্গে ইংরেজি ভাষাটার উপরে ভীষণ দক্ষতা অর্জন করা, যাতে IELTS 7, 8, 9 এর উপরে চলে যায়। যাতে করে যারা 7, 8, 9 পাচ্ছেন তারা আসলে অনেক অনেক সুযোগ পাবে এইসব দেশে, এটা একটা ইম্পর্টেন্ট। কম্পিউটারে কাজ করা, আর যারা রিসার্চ এর কাজ করতে চান তারা অবশ্যই পড়ার হ্যাবিট থাকতে হবে, এটা না পড়ে আসলে না পড়ে ফাঁকি দিয়ে শর্টকাট কিছু করা সম্ভব না, হয়তো অনেক টাকা করে আয় করা সম্ভব, বাট মনে রাখা দরকার যে যে আলুর ব্যবসা করে, যে মুরগির ব্যবসা করে, সেও আপনার চেয়ে বেশি টাকা ইনকাম করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স পিপল, ডিফারেন্সটা হচ্ছে এটা যে আপনি মানব সেবায় আছেন, মানুষের সেবা করছেন, এবং আপনার পার্সোনালিটি গ্রো করবে আপনার এডুকেশন দেখে। তো সেই জন্য নলেজ ইজ পাওয়ার, এটা ছোটবেলায় আমরা পড়েছি কিন্তু বুঝতে পারতাম না, বাট আমি যত বড় হই তত আমি বুঝতে শিখি যে নলেজ ইজ পাওয়ার, সেটাই বলবো আর কি, নিজেকে তৈরি করাটা খুব জরুরি। আচ্ছা ম্যাম, ম্যাম আমরা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো নেই, প্লিজ কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ভাইয়া আপু আমার ব্যাচমেট জুনিয়র যারাই আছেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ম্যামকে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় যদি বলতেন যে বাংলাদেশে ফিজিওথেরাপিস্ট হিসেবে মানে স্পোর্টসে আমাদের কাজ করার স্কোপ কতটুকু, বা ফিমেল যারা আছে বাংলাদেশে এবং বাইরে এই ফিজিওথেরাপির উপরে? বাইরে তো ফিজিওথেরাপির কাজ করার সুযোগ আছে, যে দেশে যাবেন সেই দেশে একটা রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে হয়, সেটা তো উত্তীর্ণ করলেই আপনি আপনার যে ডিগ্রি আছে এটা দিয়ে ফিজিওথেরাপি, এটা হলো বাইরের কথা। আর দেশে যেটা দরকার সেটা হলো যে দেশে কাজের সুযোগ খুব কম, আমি আমার নিজের ক্ষেত্রে খেয়াল করে দেখেছি যে প্রত্যেকে ব্যক্তিগত চেম্বার করেন, এবং ব্যক্তিগত চেম্বারে টু বি অনেস্ট অনেক বেশি ফিজিওথেরাপিস্টের দরকার হয় না, কারণ একজন বা দুজনই হ্যান্ডেল করতে পারেন, ইজিলি হ্যান্ডেল করতে পারেন, তো সেক্ষেত্রে আসলে চাকরি ওইসব জায়গায় চাকরি পাওয়াটা কঠিন। আর একটা ব্যাপার হলো যে স্যালারি রেঞ্জও অনেক কম, যেহেতু বাংলাদেশের কোথাও কোনো স্ট্রাকচার নেই, যেমন ধরেন এখানে স্ট্রাকচার আছে যে আপনি 500 করেই নিতে হবে, তো এখানে অল ফিজিও 500 নিবে, কিন্তু বাংলাদেশে আপনি খুব ভালো সার্ভিস দিয়ে 500 টাকা নিচ্ছেন, আপনার পাশেই একজন ডিপ্লোমা এসে দোকান খুলে বসবে এবং সে 200 টাকা নিবে, তো ক্লায়েন্ট কিন্তু 200 টাকার কাছে চলে যায়। হ্যাঁ, ফলে বিজনেস করাটা বাংলাদেশে ভীষণ কঠিন, ভীষণ ভীষণ কঠিন, মানে এটা আসলেই কঠিন, শুরুতেই একটা চেম্বার দিতে পারাটাও আসলে কঠিন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সুযোগ খুব কম, বাট সুযোগ তৈরি করতে হবে, এই সুযোগ তৈরি করার কাজটা আসলে আপনাদেরকেই করতে হবে, যারা বাংলাদেশে থাকবে তাদেরকে বেশি বেশি করে
ম্যাল প্র্যাকটিস না, সত্যিকারের ফিজিওথেরাপি প্র্যাকটিস করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। আর হলো যেহেতু এখন পর্যন্ত সরকারের কোনো নীতিমালা নেই, চাইলে যে কেউ ইয়ে করতে পারে আর কি, বিজনেস করতে পারে, চেম্বার দিতে পারে। তবে আমি বলবো চেম্বার করার আগে কোন একটা এস্টাবলিশ চেম্বারে অন্তত 6 মান্থ বেগার খাটা উচিত। মানে 6 মান্থ টাকা পয়সা না পেয়েও যদি যাওয়া আসা করেন, তাহলে আপনার এক ধরনের অভিজ্ঞতা তৈরি হবে যে কি করে একটা প্রতিষ্ঠান চালাতে হয়, কি করে পেশেন্ট নামাতে হয়, এবং আপনার সঙ্গে পেশেন্টের একটা সক্ষমতাও তৈরি হবে। তো এটা ইম্পর্টেন্ট আর কি, যাই করেন না কেন কাজটা করতে মানে ইয়ে করতে হবে আর কি, এটাই। আর বাংলাদেশে হচ্ছে আপনার এখন, আমার বন্ধু বান্ধবরা সরকারি কিছু চাকরি করে, ওই যেটা যেন নাম জীবন জীবন প্রতিবন্ধী সেবা যেটা, সেখানে হ্যাঁ সেখানে অনেকে কাজ করে, তো সেই কাজের সুযোগটাও আছে বোধ হয়। আর এখন তো বেসরকারি অনেক হসপিটালেও ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে, ওখানেও কাজ করতে পারেন। তবে এটা মনে রাখা দরকার যে বাংলাদেশে এখনো স্যালারি স্ট্রাকচার কিংবা এই যে বেতনের যে কাঠামো, সেটাতে অনেক বৈষম্য আছে, সেটা দিয়ে একটা মানুষকে আসলে চলা খুব কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি। আর এখন তো লকডাউনের সিচুয়েশনে ইয়েগুলো খারাপ চলছে, চেম্বার গুলো খারাপ চলছে, মানুষ সরাসরি একটু আসছে না ডক্টরের কাছে, তাই না? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল প্লিজ, ম্যাম গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি সম্পর্কে একটু জানার ছিল, যে এখানে কোন ধরনের পেশেন্ট পাওয়া যায় আর সেই পেশেন্ট গুলো মানে কিভাবে ফিজিওথেরাপি দিয়ে ভালো করা যেতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশে প্রথম গাইনোকোলজির যে কাজটা সেটা আমি করেছিলাম, এবং এটা করেছিলাম সেটা একটা ইতিহাসও আছে, ওটা নিয়ে আমি একটা বই লিখেছি, হয়তো অন্য কোনো দিন আলোচনা করবো, আজকে আমার হাতে সময় খুব কম। আমি শুধু একটু বলে দিই যে আমি কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আমি যখন প্রথম ঠিক করলাম যে গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে আমি কাজ করবো ফিজিওথেরাপি, তো বাংলাদেশে তো আসলে আমাদেরকে সিলেবাসটা পড়ানো হয়, ওটা একটা হজবরলা টাইপ সিলেবাস, আমরা সবই পড়ি, আমরা অর্থনিক পড়ি, আমরা এই জানি সেই জানি, আমরা সবকিছু জানি, কিন্তু কোনোটাতে আমরা আসলে দক্ষ না। তো সিআরপিতে একবার একজন ভদ্রমহিলা এসেছিলেন বাইরে থেকে, উনি একটা কোর্স করিয়েছিলেন গাইনোকোলজিক্যাল করে ফিমেল ফিজিওথেরাপিস্ট হিসাবে, তো ওই কোর্সটা করার পরে আমার মনে হয়েছিল যে আচ্ছা এই লাইনে কাজ করা যায়। তারপরে যেটা করেছি পুরোটাই সেলফ স্টাডি, আমি আগেও বলেছি আমাদের একটা সিনিয়র ভাই ছিলেন বাইরে, ওনাকে দিয়ে আমি কিছু বই এনেছিলাম পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজের উপরে। তারপরে আমি বেশ কিছুদিন সেলফ স্টাডি করার পরে আমি একটু প্রজেক্ট দাঁড় করিয়েছিলাম যে আফটার সিজার অথবা সিজারের আগে নর্মাল ডেলিভারির জন্য কি কি এক্সারসাইজ করানো হয়, এবং আমি এই প্রজেক্টটার নাম দিয়েছিলাম এনজয় প্রেগনেন্সি। তারপরে আমি যেটা করলাম যে প্রত্যেকটা হসপিটালে হসপিটালে গিয়ে আমি বলতাম যে আমার একটা প্রজেক্ট আছে, আমি এক্সারসাইজ করাবো নর্মাল ডেলিভারির জন্য। সবাই হাততালি দিত, সবাই অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু কেউ জায়গা দিত না, কোনো হসপিটালই আমি জায়গা পাইনি। আমি প্রায় 2 বছর প্রত্যেকটা হসপিটালে, ঢাকা শহরে এমন কোনো হসপিটাল নেই যেখানে মানে যাইনি, সবাই অ্যাপ্রিসিয়েট করতো কিন্তু কেউ জায়গা দিত না। তারপরে যেটা হলো আমি ওসব হাল ছাড়িনি, আমার হাল ছাড়ার স্বভাব নাই, যাই হোক। তো তারপরে আমি যেটা করলাম, আমাদের তালুকদার স্যার বলে একজন স্টাইলিশ স্পেশালিস্ট ছিলেন, ওনার সামহাও ব্যাক পেন ছিল, তো ব্যাক পেন সারাতে গিয়ে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। তখন আমি স্যারকে বললাম যে স্যার আমি তো এরকম রকম করতে চাই, এবং আপনি তো দেখতেই পাচ্ছেন যে ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট জিনিস। তখন স্যার বললো যে হ্যাঁ তোমার প্রজেক্ট আমার পছন্দ হয়েছে, তো আমার হসপিটালে কাজ করো। তখন ওনার হসপিটাল ছিলেন গুলশান মা ও শিশু হসপিটাল, তো ওনার রেফারেন্সে আমি ওখানে একটা চেয়ার টেবিল পাই আর কি। আমাকে সুযোগ দেওয়া হলো যে তোমাকে চেয়ার টেবিল দেওয়া হলো, তুমি কাজ করতে পারো। তো আমি যেটা করতাম সেটা হলো যে আফটার সার্জারি প্রত্যেক মাকে ব্রেস্ট ফিডিং পজিশন দেখিয়ে দিতাম, তারপরে হচ্ছে কিছু এক্সারসাইজ করাতাম যাতে তার ব্যাক পেন নেক পেন না হয়, এবং ব্রেস্ট ফিডিং করতে গিয়ে নেক পেন ডেভেলপ করে সেটা ট্রিটমেন্ট করতাম। আর তার আগে যেটা করতাম এটাকে বলা হয় এন্টিনেটাল ক্লাস, এন্টিনেটাল ক্লাস আমি সেলফ স্টাডি করে বের করেছিলাম। তো আমরা যেটা করতাম, হাজবেন্ড ওয়াইফ দুজনকে আমার রুমে নিয়ে আসা হতো, এবং আমি প্রজেক্টরের মাধ্যমে পুরোটা হওয়ার তাদেরকে ব্যাখ্যা করতাম, এবং নিউট্রিশন এক্সারসাইজ এগুলোর একটা শিডিউল দিতাম। এভরি 3 মান্থ পর পর ওরা এসে আমার কাছে এক্সারসাইজগুলো করতো। তো এটা এটা আমি প্রায় 1.5 বছর করেছিলাম ওখানে। 1.5 বছর করাতে যেটা হয়েছে, যারা সিজার করে তাদের মানে তাদের অসুবিধা হচ্ছিল, কারণ বেশিরভাগ মানুষ এসে বলতো রুমকি ম্যাডামকে চাচ্ছি কারণ আমি নর্মাল ডেলিভারি করব। তো তখন দেখা গেল একটা ম্যানেজমেন্ট কনফ্লিক্ট তৈরি হয়ে গেল হসপিটালে, ওরা চাচ্ছিল না যে আমি আর কাজ করি, এটা বাংলাদেশে যেটা হয়। তখন আমি আসলে বের হয়ে আসি
এবং বের হয়ে এসে আমি আমার নিজের প্রতিষ্ঠান গড়ে তুলি। সেখান থেকে আমরা স্টিল নাও এখনো আমি রিমোটলি এখানে বসে ওই এনজয় প্রেগনেন্সি পরামর্শটা দিয়ে থাকি আর কি। এটা নিয়ে আমার আরো বড় ড্রিম আছে এবং এই কাজটা হওয়ারও একদম সুযোগ ছিল, বাট লকডাউনের কারণে অনেক কিছু পিছিয়ে গেছে আর আমিও একটু চেঞ্জ করে এই দেশে চলে আসলাম এই আর কি। তো আমার মনে হয় যে এটা নিয়ে আরো কাজ করা যায় এবং আমি প্রচুর মেয়ে খুঁজছিলাম, ছেলে মেয়ে উভয় প্রজেক্টের জন্য। আনফরচুনেটলি ওদের কাউকে পাওয়া যায় না, আমি জানি না কেন, বেশিরভাগ মানুষই আমি জানি না, সরি টু সে, বাট টু বি অনেস্ট এখন যারা কাজ করছে তারা প্রত্যেকেই কাজ করছে টাকার জন্য। মানে আমার মনে হয় আমি যখন প্রথম ইন্টার্নি করি সিমসন স্যারের কাছে, আমার মনে আছে আমি থার্ড ইয়ারে পড়ি, পঙ্গু হাসপাতাল থেকে চলে যেতাম সোজা ফার্ম গেট, মধ্য দুপুরে ফার্ম গেটে দাঁড়িয়ে বাকি পথটা হেঁটে যেতাম স্যারের কাছে শুধুমাত্র শেখার জন্য, এবং স্যার তো কোনো পয়সাই দিত না, উল্টো আমরা স্যারকে খুশি করার জন্য 500 টাকা করে বোধহয় দিতাম 6 মান্থ আমরা এরকম ট্রেনিং করেছি। বাট এখন যেটা হয়, এখন হয় কেউ একজন বের হলে সে মনে করে সে অনেক কিছু জানে, তার নলেজ অন্য অনেকের থেকে অনেক বেশি এবং সে উইদাউট মানি কাজ করতে চায় না। এইটা আমার কাছে মনে হয় যে শেখার একটা বড় অন্তরায়। আমি এই দেশে এসেও দেখেছি যে এখানে যারা ভলান্টিয়ার ওয়ার্ক করে তাদের এটাকে ইন্টার্নশিপ হিসেবে গ্রহণ করা হয় এবং এই ইন্টার্নশিপের কারণে সে যে ভালো চাকরি পায় অন্যরা সেটা পায় না। আমি বোঝাতে পারছি, তো ইন্টার্নশিপ করাটা পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য। এবং আমি আরেকটা বলি, আমেরিকাতে কোনো জব, জাস্ট মাইন্ড ইট, কোনো জবই ইন্টার্নশিপ ছাড়া হয় না। অর্থাৎ তোমার তোমার যদি ভলান্টারি ওয়ার্ক না থাকে তুমি ওই জব পাবা না। ম্যান্ডেটরি 1 or 2 years ভলান্টারি জব করা। ইভেন ধরো রেস্টুরেন্টে কাজ করছো তুমি, আমাদের দেশে যেটা হয় একটা রেস্টুরেন্ট খোলা হলো, তারপরে ধারণা করা হলো যে এই কিছু লোকজন রেডি করে ফেলবো আর রেস্টুরেন্টের কাজ কিটা পরিষ্কার করা, পানি দেওয়া, গ্লাস দেওয়া, ইটস বিট ইজি না, এটা করে ফেলতে পারবো। বাট এই দেশে কি হয়, এই দেশে বা আমেরিকাতে, আমার দুটো দেশের অভিজ্ঞতাই বলি, তুমি যদি রিক্রুট করো তোমার রেস্টুরেন্টে কাউকে, তাহলে প্রথম হলো তাকে ভোকেশনাল ট্রেনিং এ পাঠাতে হবে। 3 মাসের সে একটা ট্রেনিং নিবে কি করে ক্লিন করতে হয়, কি করে গ্লাস ক্লিন করতে হয়, কি করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়, কি করে ম্যানার ডেভেলপ করতে হয়। 3 মাস ট্রেনিং এর পরে ওর চাকরি পার্মানেন্ট হয় বা ও চাকরি করতে পারে। ক্যান ইমাজিন, মানে আননোন কোনো পার্সন, অদক্ষ কোনো লোক এই দেশে ভাত খেতে পারবে না, এই দেশে কিছুই করতে পারবে না। সেরকম আমাদের দেশে উল্টোটা, আমাদের দেশে সমস্ত অদক্ষ লোকেরাই বসে আছে বড় বড় পজিশনে, ফলে কিছুই হচ্ছে না। তো এই জন্য বলবো যে যদি নিজেকে ডেভেলপ করতে চাও, মানে আমি জানি না আজকে আজকে যে তোমরা আমাকে এখানে ডেকেছো কথা শোনার জন্য, এটা কারণটা কি, এটার কারণ এই যে এখনো বাংলাদেশে যত ফিজিওথেরাপিস্ট আছে তার চেয়ে আমি খানিকটা হলেও এগিয়ে, এই তো ব্যাপারটা, তো তাই নাকি? তো এই যে এগিয়ে থাকার ব্যাপার, এখন এগিয়ে থাকাতে আমার ব্যাচের তো অনেক বন্ধু বান্ধবরা ছিল, হারিয়ে গেছে বা কেন একটা সিম্পল লাইফে আছে, কেন আমি এখন লড়াই করছি। তো আপনাদের ব্যাচের অনেকেই হয়তো এগিয়ে, কিন্তু আমি আপনার জীবনের অনেক অভিজ্ঞতা আপনার লেখা আমি পড়ছিলাম, তখন থেকে আমার মনে হচ্ছিল যে আপনার থেকে আমরা অভিজ্ঞতাটা নিতে পারি, আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা অনেক বেশি। না ওইটাই বলতে চাচ্ছি, ওইটাই বোঝাতে চাচ্ছি, এটা একটা উদাহরণ দিলাম, আমার নিজের উদাহরণ দিলাম অন্যদেরটা না দিয়ে। তো এই যে আমাকে দেখেছো, এটার কারণটা হচ্ছে আমি অন্যদের চেয়ে এগিয়ে আছি। এখন এই যে এগিয়ে আছি, এগিয়ে থাকার কারণ কি, আমার নিজের ইচ্ছা এবং আমার হার্ডওয়ার্ক এবং আমার এই অভিজ্ঞতা অর্জনের নেশা। সেজন্য আমি এই পরামর্শটাই দিব যে যারা এখন একদম স্টুডেন্ট লাইফ থেকে কাজ করছে, কাজের সঙ্গে যুক্ত, নতুন নতুন ইনোভেটিভ চিন্তার সঙ্গে যুক্ত, তারা আসলে ভালো করবে, তাদেরকে কেউ আসলে একদমই রাখতে পারবে না। দেখো আমি এখন অনেক বয়স, এরকম একটা স্টেবল পজিশনে কেউ ইউকে তে আসছে না, বাট আমি এখানেও ভালো করছি। আমি এখানে এসে কিন্তু একটা আর্টিস্টিক সেন্টারে কাজ পেয়েছি যেটা শুধুমাত্র আমার অভিজ্ঞতার জন্য ওরা নিয়েছে। আমি যখন ওদেরকে মানে খুবই প্রাউডলি বলি, আমি আমি এখানে ঠিক করেছি যে এখানে যারা কাজ করে তারা সবাই রেস্টুরেন্টে কাজ করে, হ্যাঁ রেস্টুরেন্টে কাজ করে কিংবা শপিং মলে কাজ করে, স্টুডেন্টরা যা করে আর কি, তো তোমরা জানো। তো আমি চিন্তা করেছিলাম যে না, আমি একটা কোনো প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করবো। তো আমি অটিজম সেন্টারে আমার পুরো সিভিটা পাঠিয়েছি, ওরা আমার সিভিটা দেখে পরের দিনই ফোন করেছে, ফোন করে বলেছে তুমি কি একটা ইন্টারভিউ দিবে। তো আমি ওদের কাছে ইন্টারভিউর জন্য গেলাম, বিলিভ মি মানে ওরা আমাকে যা জিজ্ঞেস করলো আমি খুবই স্মার্টলি সমস্ত প্রশ্নের উত্তর দিলাম এবং ওরা এতটাই মানে অবাক হলো। পরের দিন থেকে আমার ডিগ্রিস এর কাগজ টাগজও হয়নি, মানে কাগজ ছাড়াই ওরা বললো যে ঠিক আছে কাগজ পরে হোক, ইউ ক্যান জয়েন উইথ আস, আমি ওর সঙ্গে কাজ করছি। তো এটা কিন্তু আমার এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, এটা একদিনে হয়নি,
সেই জন্য বলবো যে যারা এখন স্টুডেন্ট, প্লিজ অভিজ্ঞতা অর্জন করো, বিভিন্ন ডক্টরের সঙ্গে কথা কাজ করো। আর আমরা যে আমাদের ডক্টরদের গালি দেই, গালি দেওয়ার দরকার নেই, হাজার হাজার ডক্টরদের মধ্যে তিনজন মানুষ তো আছে নিশ্চয়ই ভালো, সেই তিনজনকে খুঁজে বের করো। হ্যাঁ, আজকে আমার জীবনে ধরো ডক্টর মোহিত কামাল স্যার, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ডক্টর ওয়াকির আহমেদ স্যার তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাদের অনুপ্রেরণা ডক্টর সাজ্জাদ স্যার, তারপরে হচ্ছে তিন্নি আপা, এরা আমাদেরকে অনেক কিছু অনুপ্রেরণা দিয়েছে। সেই জন্য বলবো যে যেহেতু তারা এখনো নলেজের দিক থেকে আমাদের কাছে অনেক এগিয়ে, ডক্টর কিবরিয়া স্যার, কিবরিয়া স্যারকে আমরা খুব ভয় পাই, কিন্তু টু বি অনেস্ট হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, এবং সে খুবই ট্যালেন্টেড এবং নলেজেবল মানুষ। সে আমাদেরকে পছন্দ করে না এটার কারণ আমাদের অদক্ষতা, কিন্তু আমাদের মধ্যে যদি কেউ দক্ষতা প্রকাশ করতে পারে সেটাকে লিফট আপ করে, খুবই চমৎকার মানুষ। তো সেই জন্য আমি বলবো যে তারা তোমাদের শত্রু না, আমি কোচিং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু তারা সবাই নলেজেবল মানুষ, আমরা সেই মানুষগুলোকে একটু রেসপেক্ট করা, সেই মানুষগুলোর কাছে গিয়ে গিয়ে শেখা, আমার আমার উদ্দেশ্যটা হচ্ছে শেখা, লার্নিং, আমি নিজেকে তৈরি করছি, কে কি বলছে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না। এই জন্য বলবো যে এখন যারা স্টুডেন্ট, মেন্টর খুঁজে বের করো, মেন্টর খুঁজে বের করা খুব দরকার। মানে এটা লালনও বলেছে, গুরু বিনা কিছুই হবে না। হ্যাঁ, গুরুটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইভেন আধ্যাত্মিক লাইনে যদি তুমি আল্লাহর কাছেও যেতে চাও, যে পীর মুড়ি ধরতে হয়, তো গুরুটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মেন্টর। তো যারা যাকে ভালো লাগে, যে টিচারকে ভালো লাগে, যে টিচারের কথা ভালো লাগে, যাকে তোমার মনে হয় যে সে কিছু জানে, যার সঙ্গে তোমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে, প্লিজ নেটওয়ার্কিং করো, এটা যে কত কাজে দিবে মানে আমি এখন বুঝি। আচ্ছা ম্যাম, আমরা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি সম্পর্কে জানতে কোন কোন বইগুলো পড়তে পারি? অনেক বই আছে, বিশেষ করে ইন্টারনেটে, ইন্টারনেটে আপনি যে গুগলে সার্চ দিবেন পেলভিক ফ্লোর এক্সারসাইজ অর ওমেন্স ফিজিওথেরাপিস্ট অর টেক্সট ফর ওমেন্স ফিজিওথেরাপি, ওরা এটাকে ওমেন্স ফিজিওথেরাপি বলে, আর ওমেন্স হেলথ ফিজিওথেরাপি, এরকম অনেকগুলো কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ দেন, তারপরে ধরেন শুধু ব্রেস্ট ফিডিং পজিশন নিয়েও যদি সার্চ দেন তাহলে সেটির উপরে টেক্সট বই আছে, আর গুগল স্কলারে সার্চ করতে পারেন। তবে আমি বলবো ইউনিভার্সিটি এখানে এসে যেটা মজা হচ্ছে সেটা হলো আমি তো আসলে কিংস্টনে পড়ি, ওটা লাইব্রেরি আমার জন্য কি অনেক ডাউনলোড করতে পারি, কিন্তু বাকি সব ডাউনলোড করা যায় না, বাট বাংলাদেশে বোধ হয় ডাউনলোডের সিস্টেমটা এখনো অনেক ইজি আছে, পয়সা দিতে হয় না, তো আপনি অনেক বই ডাউনলোড করতে পারেন, গুগল স্কলারে যেতে পারেন, তারপর হচ্ছে পাবমেড একটা আছে, PAVMED, তারপর মেডিকেল জার্নাল আছে, এগুলো সবগুলোতেই আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে, যেমন ওমেন্স হেলথ ফিজিওথেরাপি অথবা ওমেন্স ফিজিওথেরাপি অথবা ব্রেস্ট ফিডিং অথবা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি অথবা কি বলে এটাকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ অথবা কিল এক্সারসাইজ, এইভাবে দিয়ে যখন আপনি কিগাল এক্সারসাইজ এভাবে দিয়ে যখন আপনি সার্চ করবেন, তখন দেখবেন যে অনেক ইনফরমেশন বের হচ্ছে, ওগুলোকে ডাউনলোড করে করে আপনি পড়ে পড়ে লিখে রাখবেন, আপনি নিজের মতো করে সেলফ স্টাডি করবেন, এবং দেখবেন যে আপনি এনরিচ হচ্ছেন, অনেক জিনিস জানছেন যেটা আপনার বন্ধুরা জানে না। আর একজন গাইনোকোলজিস্টের সঙ্গে কাজ করতে পারেন যদি বাংলাদেশে অ্যালাউ করে, বলতে পারেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, যেমন আমি গুলশান মাউ শিশুতে সার্জারি ডিপার্টমেন্টেও আমার বন্ধুদের সঙ্গে কাজ করেছি, মানে জুনিয়র কিছু মেয়েদের সঙ্গে, তো তখন ধরেন সার্জারি, নর্মাল ডেলিভারি, এগুলো আসলে দেখারও তো বিষয়, কারণ না দেখলে তো আপনি কিছু শিখতে পারবেন না। ম্যাম, আমি আমার ব্যাচমেটদের মধ্যে একটা জিনিস দেখি, বিশেষ করে মেয়েদের মধ্যে, যে মানে আমরা মেয়ে, আমরা দেশের বাইরে কিভাবে পড়তে যাব, আমাদের ফ্যামিলিগত ভাবে বাধা আছে, বা অনেকে ডিপ্রেশনে থাকে, তো সেই জায়গা থেকে কি করলে ভালো করা যেতে পারে, তাদের জন্য আপনার সাজেশনটা কি? এটা খুব মুশকিল, আমি আগেই বলেছি যে মানে যারা ইয়েতে থাকে, ডিপ্রেশনে থাকে, মানে এটা আসলে কিভাবে ব্যাখ্যা করব, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় পরিবারের সে সাপোর্টটা নেই, পরিবারের সাপোর্টটা খুব জরুরি, তো মেয়েদের তো আসলে আলাদা একটা স্ট্রাগল করতেই হয়, মেয়েদের কিন্তু আলাদা একটা স্ট্রাগল করতেই হয়। হ্যাঁ, একে তো হচ্ছে সে সোসাইটি থেকেও সাপোর্ট পায় না, আবার পরিবার থেকেও পায় না, তো তাকে কিন্তু এই স্ট্রাগলটা সবসময় মনে রাখতে হবে যে সে সে মেয়ে, তাকে একটু আলাদা স্ট্রাগল করতেই হবে, সে অন্যদের মতো করে সহজে পাবে না, সেটা তো মাইন্ডসেট আপের ব্যাপার। আর বারবারই একটা কথা বলবো, দেশের বাইরে পড়তে আসতে হলে একটু আগে থেকে ঠিক করা, কারণ দেশের বাইরে পড়তে আসতে তিনটা জিনিস দরকার, এক হচ্ছে টাকা, টাকা পয়সা ভীষণ দরকার, কারণ আপনি একটু নতুন দেশে আসছেন, সেই দেশে অবশ্যই টাকা পয়সা নিয়ে গুছিয়ে আসতে হবে। নাম্বার টু, ভাষা, ভাষার দক্ষতাটা খুব ভালো হতে হবে, কারণ আপনি যদি এখানে ইংরেজি কমিউনিকেট করতে না পারেন, আপনার সঙ্গে কিন্তু কেউ সেভাবে কথা বলবে না। নাম্বার থ্রি হলো টেকনোলজি, কম্পিউটারের ব্যাপারে
অসম্ভব নলেজ থাকতে হবে। হ্যাঁ, ইন্টারনেট সার্চ করা, গুগল সার্চ করা, তারপর হচ্ছে অ্যাপস 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 এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, অন্তত এই বেসিক স্কিল গুলো এখানে থাকাটা খুব জরুরি। তাহলে এই তিনটা জিনিসে যদি আপনি মনে করেন যে আমি আগামী 5 বছর পর বিদেশে যাব, তাহলে এই 5 বছরের জন্য নিজেকে ভাবে তৈরি করতে হবে। তো এখন টাকার ব্যাপারটা হলো, মানে তো অবশ্যই ফ্যাক্টর একটা, যেটা হতে পারে আপনারা মেয়েরা, আমি এটা প্রায় বলি আর কি, মেয়েরা যে পরিমাণ সাজগোজ করতে পয়সা খরচ করে, তার সিকিভাগ যদি সে জমিয়ে রাখতো তাহলে এটাকে স্টাডি করা সম্ভব। তো আমার মনে হয় যে এই কাজগুলো থেকে, হ্যাঁ, রেস্টুরেন্টে যত পয়সা, আপনি একটু খেয়াল করে দেখবেন যে রেস্টুরেন্টে বন্ধুদের কিনে যত পয়সা আমরা খরচ করি, লিপস্টিক কিনতে আমরা যত পয়সা খরচ করি, একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাসে না গিয়ে গাড়িতে যাচ্ছি, উবারে চলছি, এই যে এক্সপেন্সিভ গুলো কাজগুলো করি, এগুলোকে যদি আমি আসলেই কমিয়ে দেই, আমার একদম বেসিক নিড যেটা, খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেমন মেয়েরা একটা শাড়ি দুবার পরে কোনো প্রোগ্রামে যাই না, আবার ধরেন কি বলে এটাকে, একটা ড্রেস ফেসবুকে দেখেছে ওটা আবার সেকেন্ড টাইম পরে না, আবার অন্য একটা কিনে, কিংবা সবচেয়ে ভিড় বেশি দেখবেন চাঁদনি চক, গাউসিয়াতে মেয়েদের, লিটোরে মেয়েরাও আছে অনেক, প্রচুর ভিড় থাকে, প্রতিদিন তারা নতুন নতুন ড্রেস পরে, তো এইগুলো থেকে কিন্তু পয়সা কমানো সম্ভব, একদম সম্ভব। তো সেগুলোকে যদি আপনি এখন থেকেই ঠিক করেন যে আমার 5 ইয়ার্সে এত টাকা জমতে হবে, তাহলে আপনি আপনার পক্ষে জমানো সম্ভব। এবং আপনি খেয়াল করবেন, আপনার হাতে যখন 2 লক্ষ টাকা থাকবে, তখন আপনি আরেকজনকে গিয়ে বলতে পারবেন যে বাবা, আমি বাইরে, দেশের বাইরে যেতে চাই, আমার 5 লক্ষ টাকা দরকার, আমার কাছে 2 লাখ আছে, আর 3 লাখ কি তুমি দিবে? তখন দেখবেন অন্যরা উৎসাহিত হচ্ছে যে ও, এটা এত কষ্ট করে টাকা জমিয়েছে, ওয়াই নট, আমি কেন তা খেয়াল করবো না। কিন্তু আপনি যখন শূন্য হাতে গিয়ে বলেন, তখন বাবা মারা সাপোর্ট করতে চায় না, যে না তুই একটা আসলে অকর্ম ঠেকি, তোকে দিয়ে কিছুই হবে না, তো আমি তোমাকে, আই এম নট গোয়িং টু হেল্প ইউ, বুঝতে পারছি। সেই জন্য নিজেকে, নিজেকে দক্ষ করাটা, নিজেকে প্রমাণ করাটা খুব জরুরি, এটা বাবা মার কাছেও জরুরি, মানে বাবা মার কাছেও জরুরি যে আমি পারি, আমি পারবো, এই জিনিসটা প্রমাণ করা, তাহলে দেখবেন যে কেউ না কেউ আপনাকে হেল্প করছে। বিলিভ মি, আমি আমার প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি শূন্য হাতে, প্রথম টাকাটাই নিয়েছি একজন একজনের কাছ থেকে ধার, তো স্টিল নাও আমি এখনো ব্যাংকে লোন আছে, আমার রানিং চলছে। তো শূন্য হাত দিয়ে একটা কিছু তৈরি করতে হলে কি দরকার, আসলে ওই আত্মবিশ্বাসটা দরকার। আমি বলবো যে ওইটা একটু মেয়েদের তৈরি করাটা খুব জরুরি, এবং যেটাই করেন একটা পরিকল্পনা করতে হবে, মেয়েরা যেটা করে পরিকল্পনা ছাড়া করে, মেয়েরা না শুধু, আমি মেয়ে বলবো না, আমরা যেটা করি, আমরা কি করি, ধরেন, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, এটা এটি লাস্ট উদাহরণ, বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আপনি ঠিক করলেন আপনি আগামী 3 মাসের মধ্যে 5 কেজি ওজন কমিয়ে ফেলবেন, আপনি খুব ডিটারমাইন্ড, আপনি কিটো ডায়েট টায়েট সব কিছু সম্পর্কে অনেক কিছু জানেন, তাহলে আপনি ঠিক করলে আপনি 3 মান্থের মধ্যে আপনার ওজন কমিয়ে ফেলবেন। এখন আপনি কি করছেন, প্রথম দিন সকালবেলা উঠে মেথি, কালিজিরা, আরো যা যা লাগে সব কিছু সব খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, হ্যাঁ, প্রথম দিন ভালোই গেল, দ্বিতীয় দিন কমে যাচ্ছে আপনার ইন্টারেস্ট, তৃতীয় দিন আরো ইন্টারেস্ট কমে যাচ্ছে, উইদিন 1 উইক আপনি আর এক্সারসাইজ করছেন না, খাওয়া দাওয়ার মধ্যে যাচ্ছেন না, কিছুই না, কিন্তু আপনি মনে মনে স্বপ্ন দেখছেন আপনার ওজন কমে গেছে 10 কেজি। দিস ইজ দ্য প্রবলেম, আমাদের প্রবলেম হলো আমরা স্বপ্ন দেখি যেটা, সেটা নিজের ক্যাপাবিলিটির বাইরে দেখি, আর যেটা আমার ক্যাপাবিলিটি আছে সেটা নিয়ে আমি আসলে কোনো কাজ করি না, এটাই হলো আমাদের একমাত্র প্রবলেম। তো এখানে বলবো, ছেলে মেয়ে যে আছে, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যে কাজই করেন একটা 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 পরিকল্পনা করেন যে আমি আগামী 2 বছরে, খুব বেশি করার দরকার নেই, 20 বছর কি হবে আপনি জানেন না, আপনি বলেন যে আমি আগামী 2 বছরে নিজেকে এখানে দেখতে চাই, তো এখানে দেখতে চাওয়ার জন্য কি কি করতে হবে, একটু রিটেন লিখে ফেলেন, মানে একটা কাগজে লিখে ফেলেন যে আমার এটা এটা গুণ, এটা এটা আমাকে শিখতে হবে, এটা এইভাবে এই পথে হাঁটতে হবে। যেমন আরেকটা উদাহরণ নেই, ধরেন আপনি এখান থেকে মতিঝিল যাবেন, হ্যাঁ, মোহাম্মদপুর থেকে মতিঝিল যাবেন, তাহলে প্রথমে আপনি ঠিক করলেন আমি মতিঝিল যাব, তারপরে কিন্তু আপনি ঠিক করেন যে আইদার আমি উবারে যাব, বাসে যাব, রিক্সায় যাব, গাড়িতে যাব, কিসে যাব, তারপর আপনি যাওয়ার পথটা ঠিক করলেন, তো এই যে পরিকল্পনাটা, এরপরে আপনি ঠিক করলেন যে ওকে, আমার কাছে, আমার পকেটে টাকা আছে, এই টাকা দিয়ে আমি বাসে যেতে পারি, এই টাকা দিয়ে আমি উবারে যেতে পারি, তো আপনি তখন একটা পরিকল্পনা করলেন যে আমি কিভাবে মতিঝিল যাব। ঠিক তেমনি তাই, আপনি যদি বিদেশে পড়তে আসতে চান, আপনি যদি রিসার্চে যেতে চান, আপনি যদি মানি ইনকাম করতে চান, আপনি যদি কিছু করতে না চান, সব কিছুর জন্য একটা পরিকল্পনা দরকার, যে আমি এটা করতে চাই, কি কি উপায়ে করতে চাই, আর সেটা করে ফেলা। আমি বোঝাতে পারলাম? জি ম্যাম, বুঝতে পেরেছি।
এটা খুব ইজি একটা ওয়ার্ক, হ্যাঁ খুব বেশি পরিকল্পনার দরকার নেই, আগামী 10 বছরে কি হবে ওই জন্য, কালকে কি হবে তাও আমরা জানি না, তাই সেই জন্য বলবো যে খুবই ছোট 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 স্টেপ, মানে এটা সবাই জানে আর কি। ধরেন আপনি পাহাড়ে উঠতে চাইলেও তো অল্প অল্প পদক্ষেপ দিয়ে উপরে উঠতে হবে, হ্যাঁ আপনি যদি দৌড়ে উঠেন খানিকটা উঠে ধপ করে পড়ে বাকিটা পাবেন না, কিন্তু যে খুব ছোট ছোট পা ফেলে স্টেপ ফেলে ফেলে উপরে উঠেছে সে কিন্তু ঠিক উপরে উঠে যায়। তো হুড়াহুড়ি করার দরকার নেই, দৌড়াদৌড়ি করার কিছু দরকার নেই, জাস্ট নিজেকে জানুন আমি কি পারি, আমার কি পারা উচিত, আমার কি কি বিষয়ে অদক্ষতা আছে, সেটাকে আমি কিভাবে দক্ষ করব। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আমি কিন্তু নিউজ প্রেজেন্টেশনের উপরেও ট্রেনিং করেছি। আমি আমার জীবনে টিউশনি করতাম এবং টিউশনির টাকাটা দিয়ে নিজে একটা ট্রেনিং করতাম, কোনো দরকার ছিল না, বাট আই হ্যাভ টু ডু দ্যাট। যেমন ধরেন ইকোবানা, ইকোবানা হচ্ছে জাপানি ফুল যেভাবে সাজায়, এইসব ট্রেনিং এর ফিজিওথেরাপিস্টের কোনো কাজ নেই, বাট আমার মনে হয়েছিল যে এটা একটা সুযোগ পেয়েছে করে ফেলি। তো আমি যখন ইকোবানা ট্রেনিং নিলাম, ধর আপনি বলতে পারেন যে তার কি লাভ হয়েছে, লাভ একটাই হয়েছে, আমি যখন খাবার আমার ঘর বা কোনো কিছু পরিবেশন করি সেটা অন্যদের চাইতে অনেক বেশি নান্দনিক হয়। অন্যদের চাইতে অনেক বেশি নান্দনিক কেন হয়, কারণ আমি ইকোবানার উপর একটা ট্রেনিং নিয়েছি। তো ট্রেনিং এর কোনো বিকল্প নেই, এবং আমি জানি না বাংলাদেশে মনে হয় আমি সর্বোচ্চ ব্যক্তি, একদিন আমি শো করব সর্বোচ্চ সার্টিফিকেটের অধিকারী ফিজিওথেরাপি, কারণ ফিজিওথেরাপিস্টের আমলে মানে আমাদের সময়ে একটা সেমিনার যদি আধা ঘন্টার সেমিনার হয়েছে আমি সেখানে মানে অনেক ট্রেনিং হতো তখন, হ্যাঁ ওই যে এসসিআরপি থেকে হতো, ইয়ে থেকে হতো, আমি কোনো ক্লাসে যেতাম না, কে এসসিআরপি আর কে স্টেটে পড়ে, কে আমার চেয়ে লোয়ার কে আমার চেয়ে হায়ার, আমি কখনো এসবের মধ্যে যেতাম না। আমি শুধু যেতাম যে কোথায় কোর্স হচ্ছে, ওই কোর্স আমার করা দরকার, কারণ আমি বিশ্বাস করি যে ওখানে ওই বক্তা একটা লাইন যদি বলে থাকে সেটা যদি কোনো কারণে আমাকে ক্লিক করে তাহলে ওটা আমার জীবনকে পরিবর্তন করবে। ম্যাম আমরা আরেকটু দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমার মনে হয় আমরা আরেকটা প্রোগ্রাম পরে করতে পারি, বিকজ 9টা বেজে যাচ্ছে, আমাকে যেতে হবে এক জায়গায় কাজ করতে হবে। তো আমার মনে হয় আমরা আরেকটা প্রোগ্রাম অন্য কোনো দিন করতে পারি, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। জি ম্যাম অবশ্যই জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই যারা এখানে জয়েন করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার এই কথা থেকে কারো যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে সেটার জন্য সেটা খুবই ভালো ব্যাপার হবে, আর যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, কারণ হচ্ছে পৃথিবীটা খুব ছোট, পৃথিবীটা খুব সুন্দর, তো আমরা যদি সারাক্ষণ মানা মারে মারে মারামারি হানাহানি কাটাকাটি এই কথা ধরাধরি নিয়েই বসে থাকি তাহলে আসলে নিজের অন্তরের আত্মার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়, তাই নিজ গুণে ক্ষমা করতে শিখবেন সবাই সবাইকে, তাহলে দেখবেন ভালো আছেন, ভালো থাকাটা ভীষণ জরুরি। আমার মনে হয় যে আমি এখানে কি করে আসলাম এই 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 জার্নিটা মানে ইউকে তে পড়তে আসাটা, ইট বিট ইজি ফর মি, মানে খুবই সহজ, এই সহজ ব্যাপারটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাট আজকে সময় নেই। এবং আইএলটিএস প্রিপারেশনটাও যারা বাইরে পড়তে আসতে চান, আমি তো 7 পেয়ে এসেছিলাম বাট মাত্র 1 মান্থ প্র্যাকটিস করে, তো 1 মাসে কি করে আপনি 7 পেতে পারেন সেটা নিয়েও মনে হয় যে আমি একটু কথা বলতে পারি, আমরা অন্য কোনো দিন হয়তো কথা বলবো। তো আজকে যারা আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ম্যাম ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো এরকম একটা আরেকটা সেশন রাখার চেষ্টা করব, আপনাকে জানাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ওকে ভালো থাকবেন সবাই, হ্যাঁ জি ম্যাম, আসসালামু আলাইকুম।